এই ফুলটা সব থেকে বেশি সুন্দর লাগতেছে। এখানে অনেকগুলো গাছই আছে, পাঁচটা গাছ আছে। এর ভিতরে আমি হচ্ছে আসলাম, এখান থেকে আমি সবসময় ফুল নেই, কিন্তু হচ্ছে আজকে হঠাৎ করে দেখলাম এক কাঠগোলাপ গাছ। অনেকদিন ধরেই আমি হচ্ছে মনে মনে খুঁজতেছিলাম, আজকে পেয়ে গেলাম। কিন্তু এখানে কালার হচ্ছে দুইটা, একটা আছে হচ্ছে সাদার ভিতরে হলুদ, আর একটা আছে হচ্ছে পিঙ্ক কালার, সাদার ভিতরে পিঙ্ক হলুদ মিক্স। এখন কোনটা নিব সেটাতে একটু কনফিউশন। এখানে সব থেকে বড় যে গাছটা, এটার ফুলগুলো খুব একটা সুন্দর না, করবো কনফিউশনে পড়ে গেলাম। তার ভিতরে মোটামুটি দাম অনেক বেশি, যদি বাসায় আসলে এটা নিব হচ্ছে গিফট করার জন্য বা সারপ্রাইজ দেওয়ার জন্য। নেওয়ার পরে যদি আবার পছন্দ না হয় সেটার একটা ব্যাপার আছে। এখানে যেমন হচ্ছে ওরা প্রত্যেকটা ফুলের কালার দিয়ে দিছে, সেটাতে যে কার্ডটা আছে কার্ডের ভিতরে একটা পিঙ্ক কালার হচ্ছে দেওয়া, ফুলগুলা পিঙ্ক ফুটবে, কিন্তু গাছের যে ফুলটা সেটা হচ্ছে হলুদ আর সাদা হয়ে আছে। বিশাল কনফিউশনে আছি। এখানে পাঁচটা গাছের ভিতরে আমার এই গাছটা বেশি পছন্দ হয়েছে, বাকিগুলো একটু হচ্ছে নড়বড়ে আর হচ্ছে বড় হয়ে গেছে বা ডাল বেশি ছড়াইয়ে গেছে। এটা একটা মোটামুটি পর্যায়ে আছে। দেখি কি করা যায়। আমি কনফিউশনে ছিলাম, তারপরে শালিরে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করাইলাম, ওরে দেখাইলাম আগে কোনটা হবে। তো ও একই কথা বললো যে হচ্ছে হলুদের ভিতরে সাদা যেটা সেটাই আর কি অরিজিনাল কাঠগোলাপ, এগুলো হচ্ছে আর কি একটু জাত ভিন্ন। তারপরে হচ্ছে কনফার্ম হয়ে গেলাম যে ওটাই নিব। আচ্ছা ওকে, আমি দেখি নিয়ে টাকাটা দিয়ে আসি। সীমাসে এটা করে অনেক আইসি মাস, এতো করে かわいいですね。 অবশেষে কাঠগোলাপ হচ্ছে আমাদের হয়ে গেল। এভাবে দিয়ে দিল আমার, ঘিরানটাও সেই একদম অস্থির অবস্থা। এবং আমি কিন্তু হচ্ছে কখনোই এই কাঠ, এর আগে একটা হচ্ছে খোপা কিনে দিছিলাম ওরে কাঠগোলাপের, হচ্ছে প্লাস্টিকের, প্লাস্টিক বা আর্টিফিশিয়াল ফুলের খোপা। অনেক আগে থেকে জানতাম ওর খুব পছন্দ এই ফুলটা, কিন্তু কখন এইভাবে যে আসলে তাজা গাছ পাইয়ে যাব সেটা হচ্ছে কল্পনাও করি নাই। গাছটা আমার খুব পছন্দ হয়েছে, এখন হচ্ছে দেখি কি হয়, ও কি হচ্ছে আসলেই হচ্ছে সারপ্রাইজ হয় কি না সেটার জন্য অপেক্ষায় আছি। হচ্ছে ফুল ভিডিও একসাথে নিয়ে আসবো না। আমার হাতে কাঠ গোলাপ দেখে প্রতিবেশীরা সবাই অবাক হয়ে তাকায় আছে, কাওয়াই কাওয়াই বলতেছে, কাওয়াই নে কাওয়াই নে। আমারও ভীষণ ভালো লাগতেছে। আর হচ্ছে আমি যে হাঁটতেছি ঝানে মোমো করতেছে পুরা হচ্ছে থেকে, আমার তো মন চাইতেছে পুরাটা ভিডিও ধারণ করি।
আসলে আমি সাইকেলে আছে রাখছি তো গাছটা নড়াচড়া কাইলে হচ্ছে সমস্যা হতে পারে আর আমি চাচ্ছি ফুলটা অক্ষত অবস্থায় বাসা পর্যন্ত নিতে কারণ ফুলটা সাথে গাছে ধরা আছে বলে এই গাছটা এত বেশি সুন্দর লাগতেছে আর হচ্ছে আমি নিলাম क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो দেখার পরে তারপরে কই রাখবে সেটা হচ্ছে ফুলের মালিকে ভালো বুঝে দেখি কতটুকু সারপ্রাইজড হয় আপনাদেরকে অবশ্যই জানাবো